সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখে যাচ্ছেন, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সকালের অনুষ্ঠান। আপনারা জানেন যে দৈনিক সকালের বার্তা 24.com টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে প্রতিদিনই এই অনুষ্ঠানটি করে থাকে। এরই ধারাবাহিকতা আজকে আমরা অনুষ্ঠানটি করে যাচ্ছি। আজ 3রা সেপ্টেম্বর 2022, 19শে ভাদ্র, 1429, 5 সফর, 1444 রোজ শনিবার টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামে আজ থাকছে। দৈনিক মুসলিমের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম কিন্তু আজ করছে চালের দাম নিম্নমুখী, মির্জাপুরে নির্যাতনের শিকার এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা, শেখ হাসিনা ভারত যাচ্ছেন 5 সেপ্টেম্বর। টাঙ্গাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে বিদায় সম্বর্ধনা ও স্মরণ সভা, দেলদুয়ারে মিথ্যা দর্শন মামলা করে নারী ইউপি সদস্য গ্রেপ্তার। আপনারা জানেন যে টাঙ্গাইল দেলদুয়ারে কিন্তু একটি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে আসছিলেন, তারই পরিষদের এক নারী সদস্য, সে মিথ্যা প্রমাণিত হয়, পরবর্তীতে কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে কিন্তু ইউপি সদস্যকে গতকালে গ্রেপ্তার করেছে। শাওনের দাফন হলো পুলিশের পাহারায়। টাঙ্গাইলে ডাক্তার দেখাতে গিয়ে বাস চাপায় বৃদ্ধ নিহত, 5 লাখ টাকা পেলেন জালম। উচাশি নির্বাচন কর্মকর্তাকে পূর্ণ বহালের সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতে বাতিল। মুসলিমের কণ্ঠ পত্রিকার অপর পৃষ্ঠায় তারা আজকে শিরোনাম করছে, বড়তে ডিজেলে ভর্তুকি বিবেচনা করা হচ্ছে, বলছিলেন ডক্টর আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী, সূর্যের সবচেয়ে স্পষ্ট ছবি আগে দেখেনি বিশ্ব। পোড়াবাড়ি ইউনিয়নে 110টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, 10টি ওয়ার্ডে পোড়াবাড়ি ইউনিয়নের 10টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, অবশেষে IFF এর ঋণ পাচ্ছে বিপর্যস্ত শ্রীলঙ্কা, অনুমোদন পেল করোনায় বুস্টার টিকা, টাঙ্গাইলে 3 সার ব্যবসায়ীকে জরিমানা, বিএনপি ক্ষমতায় এলে জিয়া হত্যার ঘটনা তদন্তে কমিশন হবে, বলছিলেন ফখরুল ইসলাম। ইউক্রেনে রুশ অভিযান নিয়ে যে ঘোষণা দিলেন লুকাশেঙ্কো। দৈনিক মুসলিম কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল। টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক যুগধারা পত্রিকার আজকের শিরোনাম তারা করছে, কঠোর অবস্থানে আওয়ামী লীগ, স্মৃতিসৌধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির শ্রদ্ধা, টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের 6 দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্তি, নাগরপুরে খোলা বাজারে 30 টাকা দরে চাল বিক্রি শুরু, গোপালপুরে স্কুল ছাত্রের খুনি গ্রেপ্তার, টাঙ্গাইলে বাস ও সিএনজি সংঘর্ষে নিহত 1, আহত 3, নিজ ক্লাসের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না শিক্ষকরা। তাদের আরেকটি শিরোনাম করছে, মির্জাপুরে গ্রাম্য মাতব্বরদের নির্যাতনের শিকার এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা। দৈনিক যুগধারা পত্রিকার অপর পৃষ্ঠা তারা আজকে শিরোনাম করছে, বাণিজ্য সেবায় ফি বাড়ছে, সখীপুরে এক ঘরে করার প্রতিবাদে মুক্তিযোদ্ধা পরিবারের আমরণ অনশন, সখীপুরে ইউনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ, টাঙ্গাইলে দৈনিক আজকের টেলিগ্রাম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, টেলিগ্রাম পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন, হাসপাতাল ক্লিনিকের সাইনবোর্ড থাকতে হবে লাইসেন্স নম্বর, বাসভাড়া 5 পয়সা কমানোর প্রভাব নেই কোনো পরিবহনে, টাঙ্গাইলে বৃদ্ধার রহস্যজনক মৃত। তাদের আরেকটা শিরোনাম করছে, সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ঘাটাইলে দেওয়াপাড়ায় বিক্ষোভ মিছিল, দেশে প্রথমবার সড়ক নির্মাণে প্লাস্টিক টাইলসের ব্যবহার। টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশবাসী পত্রিকার প্রধান শিরোনাম তারা করছে, যমুনায় ফের বাড়ছে পানি, চাষাবাদের সংখ্যায় চরাঞ্চলবাসী, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সাফল্য ঈর্ষণীয়, 2 জেলায় তাপ প্রবাহ, বৃষ্টি হতে পারে 8 বিভাগেই, বিএনপি নির্বাচনের প্রশ্নবিদ্ধ করার পায় তারা করছে, বলছিলেন ওবায়দুল কাদের, মির্জাপুরে নির্যাতনের শিকার এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা, সখীপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এসএসসি শিক্ষার্থী, গ্যাস সংকটে হুমকির মুখে রপ্তানি খাতের সিরামিক শিল্প, ঘাটাইলে খরার কবলে আমন চাষিরা,
দেশের জুয়েলারি খাতে বিনিয়োগে আসছে আরও দুই ভারতীয় কোম্পানি। টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের ছয় দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত। তাদের আরেকটা শিরোনাম করছে দৈনিক দেশবাসী, দেশবাসীর অপর পৃষ্ঠা একটা শিরোনাম করছে, দীর্ঘদিন পর কয়লা উত্তোলনের পরিকল্পনা করছে সরকার, এবার নির্বাচনে জালিয়াতির অভিযোগ, সুচির 3 বছর কারাদণ্ড। নিয়মিত ডিম খেলে কি কোলেস্টেরল বাড়ে? বিচারাধীন কারাবন্দী এশিয়ার সবচেয়ে বেশি বাংলাদেশি। দেলদুয়ারের চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা খারিজ, বাদী মহিলা মেম্বার গ্রেপ্তার। দীর্ঘদিন পর থাকা 385 কন্টেইনার পণ্য ধ্বংস করবে কাস্টমস। হ্যাঁ, এই ছিল আমার হাতে আজকে টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো, যে পত্রিকাগুলো আমার আসছে সেগুলো শিরোনাম আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা নিয়মিত অনুষ্ঠানটি দেখে থাকেন দৈনিক সকালের বার্তা 24.com ফেসবুক পেজে। অনুষ্ঠানটি দেখতে চাইলে আপনি আপনার ফেসবুক পেজে গিয়ে দৈনিক সকালের বার্তা 24.com লিখে সার্চ দিন, পেয়ে যাবেন আমাদেরকে। ঠিক আগামীকাল এই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।